ভিউয়ার্স, যদি আপনার এরকম হয় যে কম্পিউটার চলতেছে বা কম্পিউটার কোনো একটা কাজ করার পরে কম্পিউটারের সিপিইউর যে ফ্যানগুলা এই প্রসেসরের উপরে বা পাওয়ার সাপ্লাই ফ্যানগুলা অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, আর আপনার কম্পিউটারে তো শো করতেছে যে সে পাচ্ছে না কোনো আউটপুট, সেই কোনো ইনপুট পাচ্ছে না, সে কারণে মনিটরে কোনো শো করতেছে না। তো এটা এই প্রবলেমটা সলভ করার জন্য সবসময় আসলে দোকানে যাওয়া লাগে না, এটা খুব ইজি একটা জিনিস। আমিও এটা ইউটিউব সার্চ করে অ্যাকচুয়ালি শিখছি, এটা খুবই সহজ। সেটা আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার সিপিইউটার পিছনে শুগুলা খুলবেন, সিপিইউটা ওপেন করবেন, করে ওইখানে র্যাম, তারপর হার্ড ডিস্ক, এরপরে সিডি ডিভিডি যে রমটা, এটা এগুলোর পিছনে দেখবেন দুইটা বা তিনটা করে ক্যাবল আছে। ওই ক্যাবলগুলো জাস্ট আস্তে আস্তে খুলবেন, মানে টান দিয়ে খুলবেন, খুলে একটু ওই জায়গাটা একটু মুছে টুসে আবার লাগাই দেবেন, আবার আরেকটা ক্যাবল খুললেন লাগাই দেবেন, এরকম একটা একটা করে করবেন। প্রথমে ধরেন আপনি ডিভিডি রম বা সিডি রমটা আপনি দুইটা ক্যাবল খুলে আবার লাগাই দেখলেন, এরপর আপনি স্টার্ট করলেন, অবশ্যই পাওয়ার সাপ্লাই অফ করে রাখবেন, পরে এই দুইটা ক্যাবল লাগায় আবার পাওয়ার সাপ্লাই অন করে পরে আপনি কম্পিউটার স্টার্ট দিয়ে দেখবেন যে প্রবলেমটা সলভ হয়েছে। যদি না হয় তাহলে ডিভিডি রম, ধরুন প্রথমে আপনি ডিভিডি রম করলেন, এরপর আবার আপনি হার্ড ডিস্ক করলেন, এরপর আবার আপনি জাস্ট র্যামটা খুলে এটা একটু মুছে টুসে আবার র্যামটা লাগাই দিলেন, এরকম এক দুইবার করলে মানে এক দুইটা বা তিনটা ক্যাবল খুলে টুলে একটু পয়সা পয়সা করলে তখন দেখবেন এটা কাজ করতে চায়। যদি ফাইনালি যদি কাজ না করে তাহলে একটা ব্রাশ নিয়ে মাদারবোর্ড যেটা এটা একটু আস্তে আস্তে করে একটু মুছে টুসে দিবেন, মানে এটা শর্ট সার্কিট হয়েছে আপনার মাদারবোর্ডে, এবং শর্ট সার্কিট যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ওইখানে বালু পড়তে পড়তে এই সমস্যাগুলো হয়, বা সাডেন কোনো জায়গাতে কোনো জায়গায় ট্রাভেল করে নিয়ে আসলে বা একটু খুললে টুললে হালকা ঝাঁকুনি বা বাড়ি খেলে তখন এই সমস্যাগুলো হয় যে কোনো এক জায়গায় ধুলাবালিগুলো আটকে আসলে ওগুলো গিয়া একটু বাড়ি খাওয়ার কারণে বা ঝাঁকুনি খাওয়ার কারণে এটা গিয়ে মাদারবোর্ডের উপরে বা জয়েন্টগুলোর উপরে পড়ছে, তো পড়ার কারণে এটা এই সমস্যা শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হলে এই সমস্যাগুলো হয়। তো আপনি একটা একটা করে আপনার যে পিওর যে পার্টসগুলো এগুলো কেবলগুলো জাস্ট খুলে খুলে একটু পয়সা পয়সা করে আবার লাগাইয়া একটা 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 মানে একটা করে পাল্টাবেন, খুলে খুলে লাগাবেন, লাগাই লাগাই একবার অন করবেন, দেখবেন প্রবলেম সলভ হয়েছে কি না, না হলে আরেকবার করবেন, এভাবে করলে এটা সলভ হয়ে যাবে। ধন্যবাদ।